প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের অজৈব রসায়নের হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুতি পড়ব। পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুতি, হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুতি। প্রথমে আমরা জানবো পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুত করতে গেলে কি কি রাসায়নিক দ্রব্য লাগে, অর্থাৎ প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য কি কি, সেগুলো আমাদের আগে জানতে হবে। রাসায়নিক দ্রব্য পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুত করতে গেলে 1 নম্বর ফেরাস সালফাইড, 2 নম্বর লঘু সালফিউরিক অ্যাসিডের প্রয়োজন। তাহলে ইয়েতে লিখব ফেরাস সালফাইড, সংকেত হচ্ছে FeS, বিতে হচ্ছে লঘু সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড H2SO4। পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুতির নীতি বা শর্ত কি, সেটা আবার আমরা শিখব। সাধারণ তাপমাত্রায় ফেরাস সালফাইড ও লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়াতে হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয়। সাধারণ তাপমাত্রায় লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে ফেরাস সালফাইডের বিক্রিয়ায় হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয়। আবার বলছি শোনো, সাধারণ তাপমাত্রায় লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে ফেরাস সালফাইডের বিক্রিয়াতে হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয়। এটাই হচ্ছে বিক্রিয়ার নীতি বা বিক্রিয়ার শর্ত। এবার আমরা পড়ব বিক্রিয়ার সমীকরণ। ফেরাস সালফাইড, সংকেত হচ্ছে FeS, এর সাথে লঘু সালফিউরিক অ্যাসিড অর্থাৎ H2SO4, এখান থেকে উৎপন্ন হবে ফেরাস সালফেট FeSO4 প্লাস H2S। আবার বলছি শোনো, ফেরাস সালফাইড FeS এর সাথে লঘু সালফিউরিক অ্যাসিড অর্থাৎ H2SO4 এর বিক্রিয়াতে উৎপন্ন হচ্ছে ফেরাস সালফেট FeSO4 প্লাস H2S। এটা হচ্ছে আয়ন বিনিময় বিক্রিয়া। কি বললাম? এটা হচ্ছে আয়ন বিনিময় বিক্রিয়া, আয়ন বিনিময় বিক্রিয়া। এটা আয়ন বিনিময় বিক্রিয়া কেন? এখানে দেখো, সালফাইড আয়ন আর সালফেট আয়ন এরা যদি পরস্পর স্থান বিনিময় করে, অর্থাৎ সালফেট আয়নটা যদি এখানে চলে আসে আর সালফাইড আয়নটা যদি এখানে চলে যায়, তাহলে দেখো FeSO4 অর্থাৎ এই যৌগটা তৈরি হবে, আবার H2 এর সঙ্গে এস যোগ করো তাহলে H2S তৈরি হবে। অর্থাৎ এই বিক্রিয়াতে আয়নগুলো পরস্পরের স্থান বিনিময় করেছে, তাই এটা আয়ন বিনিময় বিক্রিয়া বা বিনিময় বিক্রিয়া। এবার আমরা পড়বো গ্যাস সংগ্রহ, অর্থাৎ পরীক্ষাগারে যে হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয়েছে সেই গ্যাসটা আমরা কিভাবে সংগ্রহ করব। পরীক্ষাগারে উৎপন্ন হাইড্রোজেন সালফাইড গ্যাস বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা গ্যাস জারে সংগ্রহ করা হয়। পরীক্ষাগারে উৎপন্ন হাইড্রোজেন সালফাইড গ্যাস বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা গ্যাস জারে সংগ্রহ করা হয়।
এবার প্রশ্ন হলো হাইড্রোজেন সালফাইড গ্যাসকে বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা সংগ্রহ করা হয় কেন? এর কারণ দেখো, হাইড্রোজেন সালফাইড এর আণবিক ভর হচ্ছে 34, এখানে হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, আছে দুটো হাইড্রোজেন পরমাণু, এবং সালফারের পারমাণবিক ভর হচ্ছে 32, এখানে আছে একটা পরমাণু, তাহলে যোগ করো 2 × 1 = 2 আর এখানে 32, তাহলে কত হবে 34, তাহলে হাইড্রোজেন সালফাইডের আণবিক ভর হচ্ছে 34, এর বাষ্প ঘনত্ব কত হবে? না আণবিক ভরের অর্ধেক, তাহলে বাষ্প ঘনত্ব হবে 34/2 অর্থাৎ 17, হাইড্রোজেন সালফাইডের বাষ্প ঘনত্ব হচ্ছে 17, যেখানে বায়ুর বাষ্প ঘনত্ব হচ্ছে 14.4, অর্থাৎ হাইড্রোজেন সালফাইড বায়ুর চেয়ে ভারী, বায়ুর বাষ্প ঘনত্ব হচ্ছে 14.4, হাইড্রোজেন সালফাইডের বাষ্প ঘনত্ব হচ্ছে 17, অর্থাৎ বায়ুর চেয়ে হাইড্রোজেন সালফাইড ভারী, তাই বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা হাইড্রোজেন সালফাইড গ্যাসকে গ্যাস দ্বারে সংগ্রহ করা হয়। এবার আমরা পড়ব গ্যাস বিশুদ্ধিকরণ এবং শুষ্ককরণ, অর্থাৎ পরীক্ষাগারে যে হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয়েছে তাকে কীভাবে বিশুদ্ধ করব এবং শুষ্ক করব। বিশুদ্ধ করব মানে তার সঙ্গে যে যে পদার্থগুলো আছে সেগুলোকে দূর করতে হবে, শুষ্ক করা মানে ওর সঙ্গে যদি জলীয় বাষ্প মিশে থাকে সেটাকে দূর করতে হবে। বিশুদ্ধিকরণ ও শুষ্ককরণ, পরীক্ষাগারে যে হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন করা হয় সেই হাইড্রোজেন সালফাইড গ্যাসের সাথে সামান্য পরিমাণে সালফিউরিক অ্যাসিড বাষ্প এবং জলীয় বাষ্প মিশে থাকে। কি বললাম? পরীক্ষাগারে যে হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন করা হয় সেই হাইড্রোজেন সালফাইড গ্যাসের সাথে সামান্য পরিমাণে সালফিউরিক অ্যাসিড বাষ্প এবং জলীয় বাষ্প মিশে থাকে, অর্থাৎ উৎপন্ন হাইড্রোজেন সালফাইডের সঙ্গে সালফিউরিক অ্যাসিড বাষ্প এবং জলীয় বাষ্পের একটা মিশ্রণ পাওয়া যায়। এখন বিশুদ্ধিকরণ ও শুষ্ককরণ মানে এই সালফিউরিক অ্যাসিড বাষ্প এবং জলীয় বাষ্প থেকে হাইড্রোজেন সালফাইডকে আলাদা করতে হবে। তাহলে এটাকে আলাদা করার জন্য প্রথমে করা হয় যে সোডিয়াম বাইসালফাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণ তার মধ্যে দিয়ে এই গ্যাস মিশ্রণ অর্থাৎ সালফিউরিক অ্যাসিড বাষ্প জলীয় বাষ্প এবং হাইড্রোজেন সালফাইড গ্যাস এই যে মিশ্রণটা এই মিশ্রণটা সোডিয়াম বাইসালফাইড দ্রবণের মধ্যে চালনা করা হয়। চালনা করলে কি হয় না, সালফিউরিক অ্যাসিডটা এই সোডিয়াম বাইসালফাইড দ্রবণের সাথে বিক্রিয়া করে যায়, বাকি যে গ্যাসটা বেরিয়ে আসে সেই গ্যাসের সঙ্গে থাকে জলীয় বাষ্প এবং হাইড্রোজেন সালফাইড গ্যাস। এবার এই গ্যাস মিশ্রণকে ফসফরাস পেন্টোক্সাইড অর্থাৎ P2O5 এর স্তম্ভের মধ্যে পাড়ানো হয়। যেহেতু ফসফরাস পেন্টোক্সাইড একটা নিরোধক তাই এ জলীয় বাষ্প শোষণ করে নেয় এবং অবশেষে বিশুদ্ধ হাইড্রোজেন সালফাইড গ্যাস ওই স্তম্ভের মুখ দিয়ে নির্গত হয়। আবার বলছি শোনো, যে পরীক্ষাগারে উৎপন্ন হাইড্রোজেন সালফাইড গ্যাসের সাথে সালফিউরিক অ্যাসিড বাষ্প এবং জলীয় বাষ্প মিশে থাকে, এই দুটো গ্যাসের পদার্থকে হাইড্রোজেন সালফাইড গ্যাস থেকে আলাদা করতে হবে। তাহলে এই আলাদা করার জন্য প্রথমে কী করা হয়, এই গ্যাস মিশ্রণটাকে নিয়ে সোডিয়াম বাইসালফাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণের মধ্যে দিয়ে পাঠানো হয়, সেখানে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে শেষ হয়ে যায় বা সালফিউরিক অ্যাসিড মুক্ত হয়, এরপর যে গ্যাস মিশ্রণটা পাওয়া যায় সেখানে জলীয় বাষ্প এবং হাইড্রোজেন সালফাইড গ্যাস থাকে। এই গ্যাস মিশ্রণটা ফসফরাস পেন্টোক্সাইডের স্তম্ভের মধ্যে দিয়ে পাঠানো হয়। ফসফরাস পেন্টোক্সাইড যেহেতু নিরোধক তাই জলীয় বাষ্প শোষণ করে, অবশেষে ওই স্তম্ভের মুখ দিয়ে অর্থাৎ ফসফরাস পেন্টোক্সাইড স্তম্ভের মুখ দিয়ে যে গ্যাসটা বেরোয় সেটা হচ্ছে বিশুদ্ধ এবং শুষ্ক হাইড্রোজেন সালফাইড গ্যাস। আজকের ক্লাস এই পর্যন্ত থাকলো, এর পরের ক্লাস পরের ভিডিওতে পাবে, তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে হিট করে রাখো। ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে।